ইলেকট্রিক্যাল যেকোনো পার্টসের সমস্যা 3 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম ওয়াটার ডিসপেন্সার। এই চমৎকার প্রোডাক্টটা অনেকে খুঁজে বেড়ান, বাট আজকে আমরা একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে আসছি, যেটা হচ্ছে মিডিয়া ব্র্যান্ড। আপনারা এই ব্র্যান্ডটা সম্পর্কে সবাই জানেন, মিডিয়া ব্র্যান্ড আমরা নতুন করে পরিচয় করিয়ে দিব আজকে এই নতুন প্রোডাক্টের সাথে। আর এই প্রোডাক্টটা নিয়ে আসছি আমরা ক্রোকারি স্পার্কে। অলরেডি আমাদের সাথে বাবু ভাই আছেন, আর সবচাইতে ইউনিক কোয়ালিটি প্রোডাক্টগুলো কিন্তু তাদের কাছে পাবেন। আপনি অনেকে বাসাবাড়ির জন্য ইউজ করতে পারবেন, রেস্টুরেন্টের জন্য, হোটেলের জন্য, অফিসের জন্য। ওয়াটার ডিসপেন্সার কোথায় কোথায় না লাগে বাবু ভাই বলেন তো? আসলে একটা ওয়াটার ডিসপেন্সার সব জায়গাতে হলে ভালো হয়। ফর এক্সাম্পল, আপনি যদি বাসায় নর্মাল পানি খাওয়ারের বাইরে অনেক সময় দেখা যায় চা টা করার জন্য আমরা কিন্তু ইলেকট্রিক কেটলি ব্যবহার করি। আপনার যদি এরকম একটা ডিসপেন্সার থাকে, আপনি দেখা যাচ্ছে ঠান্ডা পানি পাচ্ছেন, নর্মাল পানিও পাচ্ছেন, আবার গরম পানিও পাচ্ছেন একই সাথে। আর আরেকটা বিষয় হচ্ছে, বারবার জগের পানি ঢালা ওয়াশ করা একটা ঝামেলা। আপনার এরকম একটা ডিসপেন্সার থাকলে সারাদিন এখান থেকে পানিটা খেলো, সুন্দর দেখতে এবং নিরাপদ। আচ্ছা, ঠিক আছে। আর ডিসপেন্সার সবচেয়ে বেশি লাগে হচ্ছে যেমন ছোটখাটো অফিস গুলাতে, রেস্টুরেন্ট গুলাতে, হসপিটাল সব গুলাতে, হসপিটালও আমরা দেখি কিন্তু এখন খুব ইউজ হইতেছে। কিন্তু এটার প্রয়োজন অনেক বেশি। এখন দেখা যাচ্ছে যে আপনার ছোটখাটো একটা অফিসে চা খাওয়ার জন্যও কিন্তু একটা ইলেকট্রিক কেটলি লাগে, লাগে না? তো যদি আপনি এরকম একটা ডিসপেন্সার নেন, আপনি কয়টা সাপোর্ট পাচ্ছেন আমি বলি। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, চা খাওয়ার জন্য কেটলি লাগবে, ছোটখাটো অফিসগুলোতে তো এরকম একটা পিয়ন রাখা পসিবল হয় না। আমি সেটাই বলছি যে এটা কয়টা কাজ দিচ্ছে আপনি দেখেন। প্রথমত, চা খাওয়ার জন্য এখানে গরম পানির একটা ব্যবস্থা দিল। আচ্ছা, এবং ছোটখাটো অফিসে তো আপনি ফ্রিজ রাখতে পারবেন না, কোনোভাবেই তো সম্ভব না। আপনি এটা থেকে ফ্রিজের মতো ঠান্ডা পানি পেলেন। আচ্ছা, আরেকটা চমৎকার জিনিস আছে, এই যে দেখেন, একটু এদিকে দেখেন। ওকে, ও বাহ, সুন্দর। তো ডিসপেন্সার কারে বলছে আর কি? এই যে দেখেন, এই যে দেখেন জিনিসটা ধরলো না, এই যে দেখেন। এ ভাই, এটা তো ঠান্ডা, তো জিনিস তো রাখছেনই ঠান্ডা, ঠান্ডা হবে নাকি? মানে এটা কি ফ্রিজ নাকি ভাই? এটা ছোটখাটো একটা মিনি ফ্রিজের মতো। আচ্ছা, এখানে কাজ হবে, দেখা যাচ্ছে যে আপনি নিচে ফ্রুট রাখলেন, কোল্ড ড্রিঙ্কস রাখলেন, অফিসে একটু ভিআইপি কেউ আসলো, আপনি তাকে সেটা দিলেন, ফ্রুটস দিলেন কেটে, আপনার নরমাল বেকারি মিষ্টান্ন যে আইটেম গুলো আছে ওগুলোও রাখতে পারলেন। এইটা কিন্তু একটা সাপোর্ট। তারপর দেখেন এখানে ঠান্ডা পানিটা যদি আমি আপনাকে দেখাই, আপনি অবাক হবেন। এই যে দেখেন কেমন ঠান্ডা হবে ভাই, মানে একদম সহ্য করার মতো নাকি খুব বেশি ঠান্ডা? আপনি দেখেন এখানে যে গ্লাসটা না, এই যে দেখেন, সাথে সাথে বাইরে বাষ্প চলে আসছে। ইয়েস, মানে ঠান্ডা উপরের লেয়ারটা পড়ে গেছে। গুড, এটা যথেষ্ট ঠান্ডা, ঠান্ডার মধ্যে এটা যথেষ্ট ঠান্ডা হবে। গরমেরটা যদি আপনি একটু দেখেন, দৌড়বে, এই যে দেখাচ্ছি আমি আপনাকে, দেখেন ধোঁয়া উঠতেছে কিনা। ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন এখানে ধোঁয়া উঠতেছে, লিটারালি এটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে দেখেন, না ভাই, ধোঁয়া দেখা গেছে, এটা ব্ল্যাক, তো এটা ধোঁয়াটা উঠছে, দেখা গেছে। দেখেন আমরা টি ব্যাগ ভেজাই দিলাম, এই যে দেখেন রংচা হয়ে গারলিকার চলে আসলো। এটা কি ইনস্ট্যান্ট ভাই? একদম ইনস্ট্যান্ট, সাথে সাথে। বাহ, এটা ইউজের ক্ষেত্রে বিদ্যুৎ বিল কেমন আসতে পারে? অনেক কম, মাত্র 450 ওয়াটের একটা প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, মাত্র 450, ঠিক আছে। আপনি দেখেন এখানে আমরা এখানে গরম পানি পেলাম, ঠান্ডা পানি পেলাম, নরমালও আছে, পাশাপাশি এখানে একটা আমরা ডিসপেন্সার সাপোর্ট পেলাম। ওকে, ঠিক আছে। এই জিনিসগুলোতে আপনি অনেক কিছুই রাখতে পারবেন। অনেক ইমার্জেন্সি কাজের জন্য অনেক সময় কিন্তু একটু ফ্রিজের স্পেস হলে ভালো হয়। হ্যাঁ, আর আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা নরমাল পানির একটা ব্যবহারের ব্যবস্থা আছে। ওকে, অনেকে জগে পানি খান, ঠিক আছে, বা দেখা যাচ্ছে যে ডিসপেন্সারটা হাতের কাছে থাকলে এখান থেকে পানিটা নেওয়া যায় সুন্দরভাবে। পানিটা রিজার্ভ রাখার জন্য এরকম এটার সাথে একটা জার থাকবে। আচ্ছা, এরকম বিগ সাইজের একটা জার থাকবে, আপনি জাস্ট পানিটা নিয়ে এটাতে বসায় দিবেন, ব্যাস, খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর ডিসপেন্সারটা এখন খুব প্রয়োজনীয় হয়ে গেছে, পপুলার আইটেম করে দেখা যাচ্ছে যে সব ধরনের অফিস অথবা ক্লিনিক গুলোতে গেলেই দেখবেন যে পানির ব্যবস্থার জন্য এরকম ডিসপেন্সার দেওয়া আছে। আমাদের এখানে অনেকেই নক করে যে ভালো ব্র্যান্ডের ডিসপেন্সার আছে কিনা। ইভেন অনেক জায়গাতে কিন্তু আমরা দেখি যে এই যে এটা আছে ফ্রিজ, ফ্রিজিং যে জায়গাটা আছে এখানে কি ওয়ান টাইম গ্লাসও থাকে, যে দেখা যায় ওয়ান টাইম গ্লাসে ইউজ করে নিলে রেখে দিল, সব সুন্দর একটা ব্যাপার। হ্যাঁ, আপনার এখানে সবচাইতে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা কাজ করতেছে সেটা হচ্ছে আপনি এটা পাচ্ছেন মিডিয়া ব্র্যান্ড। মিডিয়া হচ্ছে একটা গ্লোবাল ব্র্যান্ড, মিডিয়া ব্র্যান্ডের আমাদের যে দেখেন মিডিয়া ব্র্যান্ডের এসিও আমাদের কাছে রয়েছে।
মিডিয়ার গিজার দেখেছিলাম ভাই, ফিল্টার দেখেছিলাম, মিডিয়ার পানির ফিল্টার রয়েছে আমাদের কাছে, মিডিয়ার পোর্টেবল এসি রয়েছে আমাদের কাছে, পোর্টেবল এসি, হ্যাঁ, মিডিয়ার ওয়াল মাউন্ট এসিও আমাদের কাছে রয়েছে, মিডিয়ার সবকিছু আছে, শুধু ডিসপেন্সারটা এতদিন ছিল না, এবার আমরা ডিসপেন্সারটা নিয়ে আসছি। ভাই এগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় কি? এটা 3 বছরের জন্য আপনারা টেকনিক্যাল ওয়ারেন্টি পেয়ে যাবেন, মানে আপনার ইলেকট্রিক্যাল যে কোনো পার্টসের সমস্যা 3 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন, 3 বছর। এখন প্রাইসিং জানতে চাই, এগুলোর দাম কেমন হয়? প্রাইসের ক্ষেত্রে আমি যদি বলি, আমাদের এখানে মিডিয়ার এই প্রোডাক্টের প্রাইস ছিল 17,500 টাকা। আচ্ছা, অফিশিয়ালি ওয়ারেন্টি সহকারে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ও, মিডিয়ার অথেন্টিক প্রোডাক্ট। এখন বাজারে তো অনেক ধরনের ব্যাপার কাজ করে, এই যে দেখেন, এই যে দেখেন ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ড, ঠিক আছে, এরকম একটা ওয়ারেন্টি কার্ড পাবেন, ওয়ারেন্টি সহকারে এটার দাম ছিল 17,500 টাকা, যেখানে 3 বছরের কিন্তু ওয়ারেন্টি রয়েছে। আমরা 3 বছর ওয়ারেন্টি সহকারে একটা ডিসকাউন্ট দিচ্ছি, আপনারা এখন পেয়ে যাবেন 13,900 টাকা। 13,900 টাকা, 13,900 টাকার মধ্যে এই জারগুলা কিন্তু এটার সাথে আসে না। আচ্ছা, আমরা ফুড গ্রেড এই জারগুলা সাথে দিয়ে দিব, আলাদা একটা দিয়ে দিব, একটা দিয়ে দিব, এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারিটা ওই জার সহকারে দিবেন তো? জার তো দিবই, এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি। তার মানে এখন ঘরে বসে অফিসে বসে অর্ডার করলে ক্রোকারিস পার্কের প্রোডাক্ট একদম সরাসরি জায়গা মতো, হ্যাঁ, যে জায়গা মতো চলে যাবে। আচ্ছা, অর্ডার করার জন্য আগে কিছু অ্যাডভান্স করতে হবে কিনা? অর্ডার করার জন্য বিশেষ করে কেউ যদি আমাদের ঢাকা সিটির মধ্যে থাকে, সেক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করলে বাসায় নিয়ে দিয়ে আসলো। ঢাকার বাইরে থেকে কেউ যদি নিতে চায়, সেক্ষেত্রে একটু অর্ডার বুকিং মানিটা একটু বাড়িয়ে দিবে, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিব। আর একটা প্রোডাক্ট আমি একটু নামিয়ে দেখাতে চাচ্ছিলাম, ওয়েট কেমন ভাই? এটার ওয়েট আছে প্রায় 15-17 কেজি হবে। আচ্ছা, মানে হেভি প্রোডাক্ট আর কি? নাকি হেভি প্রোডাক্ট, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্কের এখানে জারটা বসবে, এটা খোলা যায়, ঠিক আছে, এটা খুললে এখানে একটা অ্যাক্রিলিক ফাইবারের জার আছে, এটার নিচে আবার স্টেনলেস স্টিলের দুইটা ডিভাইডেড হয়েছে। আচ্ছা, একটা গরম পানি চলে যাবে, একটা ঠান্ডা পানি, ঠান্ডা পানি চলে যাবে, আর উপরে যে বোতলটা এটা থেকে সরাসরি নর্মাল পানিটা চলে আসবে। ওকে, ঠিক আছে। আর এখানে কিন্তু অনেকে যদি ডিরেক্ট সেট করতে চায়, সেক্ষেত্রে এটা ডিরেক্ট সেট করা যাবে। দেখেন একদম মিডিয়ার অথেন্টিক প্রোডাক্ট। এখানে কুলিং, এটা হচ্ছে হিটিং, হিটিং আলাদা করে, এটার মধ্যে দেখেন একটা ফ্যান আছে, ফ্যানের কাজ হচ্ছে প্রোডাক্টের ভিতরে যে কম্প্রেসারে যে জায়গাগুলো ওগুলা ঠান্ডা করা। এখানে দুইটার জন্যই আলাদা ড্রেন লাইন আছে, ড্রেন লাইন দিয়ে আপনি খুলে ময়লা পানিগুলো বের করে ফেলতে পারবেন। ময়লা পানি বলতে অনেকদিন যে ব্যবহার করছেন কিংবা রয়ে গিয়েছে, অনেকদিন ব্যবহার হচ্ছে না, খালি করতে চাচ্ছেন, সাপোজ একটা ছুটি আছে, ছুটির পরে ঘুরে এসে এটাকে ক্লিন করে আবার নতুন করে পরিষ্কার করলেন, অটোমেটিক্যালি আপনি এটা শেষ করে দিলেন। এখানে দেখেন, এখানে কিন্তু গ্লাস রাখার জন্য যে স্ট্যান্ড আছে, এখানে ফোটা ফোটা পানিটা পড়বে, এটা ওয়াশ করতে পারবেন, মানে পুরো প্রোডাক্টের সিস্টেমটাই খুবই সুন্দর। এই যে এটা এইভাবে থাকবে। তাহলে প্রাইস ভাই মাত্র 13,900 টাকা, ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ, চার্জ ফ্রি সারা বাংলাদেশ। আচ্ছা, এখন আমরা ক্রোকারিস পার্কে কিভাবে আসতে পারি? ক্রোকারিস পার্কের ঠিকানা হচ্ছে আমাদের মার্কেটের নাম হচ্ছে ক্যাপিটাল সুপার মার্কেট, এটা ঢাকা ফার্মগেট আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিটে অবস্থিত। এই মার্কেটের দ্বিতীয় তলে আসলেই আপনারা পেয়ে যাবেন ক্রোকারিস পার্ক। ওকে, তবে আমি একটা সফট রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা অনলাইনে দেখতেছেন, অনলাইনে স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে, ভিডিও কল দিবেন। ক্রোকারিস পার্কের অথেন্টিক প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই ভিডিও কলে দেখে বুঝে তারপরে অর্ডার করবেন। তো বাবা ভাই, আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।